এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা তো জানো মাধ্যমিকে MCQ, SA³, শূন্যস্থান, ট্রু ফলস এইগুলো দিয়ে থাকে। তো দেখো কোনগুলো আসতে পারে MCQ এবং SA³ এর ক্ষেত্রে, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করেছি আমাদের এই চ্যানেলে। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখো ফার্স্টে কী আছে, অঙ্কটা কী আছে, 10-এ রোমাননের। তো দেখো যার পেজ নম্বর 162 নম্বরের পেজ, ঠিক আছে, কোষে দেখি 9.3 যত MCQ আছে। তো দেখো কী আছে অঙ্কটা, x = 2+√3 হলে x+1/x এর মান কত। তো দেখো অঙ্কটা তোমরা তো জানো, করণীয় নিরেশনের অঙ্ক তোমরা তো করেছো, x = কী আছে 2+√3, 1/x এর মান। তো করণীয় নিরেশন করে কী পেয়েছি, 2-√3 পেয়েছি। তো দেখো x+1/x, x এর মান কী আছে 2+√3 আছে, +1/x এর মান কী আছে 2-√3। তো দেখো √3 + √3 - √3 কেটে গেলে কী থাকছে, 2 আর 2 = 4, তার মানে বুঝতে পারছি এর অ্যান্সার কত হবে, 4 হবে। অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 4। পরের কোশ্চেন কী আছে, আমাদের নেক্সট কোশ্চেন আছে রোমান 2 এর কোশ্চেন, p + q = √13 এবং p - q = √5 হয় তাহলে PQ এর মান কত। তো দেখো অঙ্কটা কী করে করা হয়েছে, ফর্মুলা কী আছে, AB-র ফর্মুলা কী আছে, a + b/2 এর হোল স্কোয়ার, আর কী আছে মাইনাস হবে, ঠিক আছে, এখানে কিন্তু মাইনাসটা দেওয়া হয়নি, a - b/2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তো দেখো PQ, তো দেখো কী করে অঙ্কটা করা হয়েছে, p + q/2 এর হোল স্কোয়ার মাইনাস p - q/2 এর হোল স্কোয়ার। তো দেখো p + q এর মান কত আছে, √13/2 এর হোল স্কোয়ার মাইনাস √5/2 এর হোল স্কোয়ার। তো দেখো লসাগু করে কত হয়েছে, 13-5 অর্থাৎ 8/4 কাট, অর্থাৎ 8কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 × 8, অর্থাৎ এর অ্যান্সার হবে 2। অর্থাৎ এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট আছে। নেক্সট কোশ্চেন কী আছে, আমাদের রোমান 3 কোশ্চেন। তো দেখো রোমান 3 কোশ্চেন কী আছে, যদি a + b = √5 এবং a - b = √3 হয় তাহলে a² + b² এর মান কত। তো তোমরা তো এই ফর্মুলাটা জানো। তো দেখো AB-র ফর্মুলা কী আছে, a + b/2 এর হোল স্কোয়ার মাইনাস a - b/2 এর হোল স্কোয়ার। a + b-র মান কত আছে, √5/2, আর a - b এর মান কী আছে, √3/2। তা দেখো এর হোল স্কোয়ার হয়ে গেল a² কেটে গেলে কী থাকছে, 5/2 - 3/2। তো দেখো ক্যালকুলেশন করে কত আছে, 2/4 অর্থাৎ 2 × 4, মানে এর অ্যান্সার হবে 1/2। তো তোমরা তো জানো a + b এর হোল স্কোয়ার, a² + b² মানে কি, a + b এর হোল স্কোয়ার -2ab, a + b এর মান কত আছে, √5 এর হোল স্কোয়ার -2 × ab-এর মান কত আছে 1/2, 2 কেটে গেলে কি থাকছে, √5 এর হোল স্কোয়ার মানে কি, শুধুমাত্র 5 থাকছে, 5 - 1 অর্থাৎ 4, তার মানে কি এর অ্যান্সার, b এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট আছে। পরের কোশ্চেন কি আছে, রোমান 4 এর কোশ্চেন, √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তো দেখো এর অ্যান্সার কিন্তু √18। তো দেখো √125 - √5, তো দেখো 125 মানে কি 5 কটা হবে, 3টা হবে। তো দেখো 3টা 5 থেকে, 2টা 5 থেকে 1টা 5 বাইরের দিকে যাবে, মানে কি 5√5 - √5। তো দেখো 5√5 থেকে যদি 1টা √5 বাদ দেয় তো কটা থাকবে, 4√5 থাকবে। তো দেখো 4 যদি ভিতরে যদি ইন হয় তার মানে কি 2টা 4 যাবে, 4 × 4 × 5 অর্থাৎ কত হবে এর অ্যান্সার হবে √18। পরের কোশ্চেন কি আছে, 5 দাগের অঙ্ক। তো দেখো 5 দাগের অঙ্কটা কী আছে, 5 - √3 ব্র্যাকেটের মধ্যে, আবার ব্র্যাকেটের মধ্যে কী আছে, √3 - 1 ব্র্যাকেটের মধ্যে আছে, আবার ব্র্যাকেটের মধ্যে আছে 5 + √3, আবার ব্র্যাকেটের মধ্যে আছে √3 + 1। তো দেখো এর গুণফলটা নির্ণয় করতে হবে। তো দেখো 5 + √3 - 5 √3 এটাকে সাজিয়ে নিলাম, আবার কী আছে √3 + 1, আবার √3 - 1। তোমরা তো জানো a + b a + b × a - b মানে কি a² - b² তো দেখো দুটোই ফর্মুলা ইউজ করা হয়েছে। 5 এর হোল স্কোয়ার মানে কত হবে, 25 হবে, √3 এর হোল স্কোয়ার মানে কি √√ কেটে গেলে শুধুমাত্র 3 থাকবে, তাই তো। আর অন্যদিকে তো দেখো √3 এর হোল স্কোয়ার মানে কি 3 - 1 থাকবে, 25 থেকে 3 বাদ দিলে কত হবে 22 হবে, আর 3 থেকে 1 বাদ দিলে কত হবে 2 হবে, 22 × 2 অর্থাৎ 44, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 44। পরের কোশ্চেন কী আছে, 11-এর 1 দাগের অঙ্ক কী আছে, 1। তো দেখো 11-এর 1 দাগের অঙ্ক কী আছে, x = 3+√2 হলে x + 1/x এর মান লেখো। তো দেখো 1/x এর মান তোমরা তো জানো, করণীয় নিরেশন করে 1/x এর মানটা কী পেয়েছি, 3 - √2, আর কী আছে x এর মানটা কী ছিল, 3 + √2। তোমরা তো জানো এই ফর্মুলাটা কী করে করতে হয়, করণীয় নিরেশন খুব ইজি অঙ্ক। তো দেখো x এর মান কী বসিয়েছি, 3 + √2 + 1/x এর মান কত বসিয়েছি,
3 minus 2 root 2 তো দেখো এখানে কি লক্ষ্য করা যাচ্ছে 2 root 2 কেটে যাচ্ছে প্লাস 2 root 2 আছে এদিকে কত আছে minus 2 root 2 আছে কেটে গেলে কি থাকছে 3 আর 3 কত হবে 6 হবে এর অ্যানসার হবে তো দেখো রোমান 2 এর কোশ্চেন কি আছে root 15 plus root 3 এবং root 10 plus root 8 এর মধ্যে কোনটি বড় লিখি তো দেখো root 15 plus root 3 এর যদি whole square করি তোমরা তো জানো a square plus 2ab plus b square অর্থাৎ root 5 এর whole root 15 এর whole square plus 2 into root 15 into root 3 plus root 3 এর whole square অর্থাৎ root 15 এর whole square তো কেটে গেল তাই তো root 15 আর root কেটে গেল তো কত থাকছে 15 plus 2 into root 45 plus 3 অর্থাৎ 15 3 কত 18 plus 2 root 45 তো পরের এটাকে আমি ফর্মুলায় ফেলব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তো দেখো এই ফর্মুলায় ফেলে এর অ্যানসার বেরিয়েছে কত 18 প্লাস 2 রুট 18 অর্থাৎ এখানে বলতে বোঝানো হয়েছে কিন্তু আমাদের সেকেন্ড যে পার্টটা সেটা কিন্তু বড় পরের কোশ্চেন কি আছে রোমান 3 কোশ্চেন দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা তো দেখো এর অ্যানসার কিবে a প্লাস রুট b আবার কি আছে a মাইনাস রুট b পরের কোশ্চেন কি আছে রোমান 4 এর কোশ্চেন তো দেখো রোমান 4 এর কোশ্চেন কি আছে রুট 72 থেকে কত বিয়োগ করলে রুট 32 হবে তা লিখি তো দেখো মনে করি রুট 72 থেকে x বিয়োগ করলে রুট 32 হয় প্রশ্ন অনুসারে x প্লাস রুট 32 সমান সমান 72 x সমান সমান কি হবে রুট 72 মাইনাস রুট 32 তো দেখো আমি লসাগু করে এখানে কি পেয়েছি 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 3 মাইনাস কি আছে বা 32 কে যদি আমি লসাগু করি বা যদি আমি উৎপাদক করি সরি উৎপাদক করি তাহলে কি হবে 2 খানা 5 খানা 2 হবে অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 মাল্টিপ্লাই 3 গুণ রুট 2 মাইনাস এদিকে কত পেয়েছি 2 মাল্টিপ্লাই 2 রুট 2 তো অর্থাৎ 6 রুট 2 মাইনাস 4 রুট 2 6 রুট 2 থেকে 4 রুট 2 বাদ দিলে কত হবে 2 রুট 2 হবে তো দেখো নেক্সট অঙ্কটাও খুব সুন্দর করে তুলে ধরেছি খুব ইজি অঙ্ক এই অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তো আমাদের এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ তো দেখো এর অ্যান্সার কত হবে 1 হবে ঠিক আছে